যে তত্ত্ব জ্ঞান জানে না তাকে যদি গিয়ে আপনি বলেন একাদশীর দিন কি শ্রাদ করবো সে বলছে একটু পরে দেখি না আমি সবাইকে বলি গ্রন্থটা পরে একটু গ্রন্থ পড়ুন আপনার চোখে আলো আছে একটু পড়ুন কেন পড়বেন না আপনি আপনি একটু ঘরে পরে দেখুন না

মনে রাখবেন নিত্য কর্ম কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না আর শ্রাদ্ধ হচ্ছে নৈমিত্তিক কর্ম নিত্য কর্ম কোন কিছুতেই বন্ধ হয় না একাদশী চলবে যে ব্যক্তি শ্রাদ্ধ করবে অর্থাৎ পুত্র সেও একাদশী থাকবে উপবাস থাকবে পরের দিন শ্রাদ্ধ করবে নিত্য কর্ম বন্ধ হবে না একাদশী সদা নিত্যা এটা আমার কথা নয় স্কন্দ পুরাণ এবার বলছেন একাদশী সদা নিত্যা শ্রাদ্ধং নৈমিত্তিকং ভবেত উপবাসং তদা কুড়িয়া দাসং শ্রাদ্ধমাচরেৎ এটা কোন পুরাণ স্কন্দ পুরাণ স্কন্দ পুরাণ বলছেন একাদশীর নিত্যব্রত ব্রত শ্রাদ্ধ নৈমিত্তিক অনুষ্ঠান অতএব সিদ্ধান্ত হলো একাদশীতে উপবাস থেকে দাদশীতেই শ্রাদ্ধ করতে হবে এটা আছে হরিভক্তি বিলাসের ও দাদশ বিলাসে সনাতন গুস্বামী পাদ লিপিবদ্ধ করেছেন মহাপ্রভুর নির্দেশে এবার কেউ যদি এই বাক্য পালন না করে জোরপূর্বক করে তার কি গতি হবে বলছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ কোন পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেখুন আমি কিন্তু একটার পর একটা রেফারেন্স দিয়ে কথা বলছি ব্রহ্ম বৈবার্ত পুরাণ ইয়া কুরবন্তি মহিপাল শ্রাদ্ধং তে একাদশী দিনে ত্রয়স্তে নরকং ইয়ান্তি দাতা ভুক্তা পড়ে তক ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন ইয়া কুরবন্তি মহিপাল শ্রাদ্দন্তে একাদশী দিনে ত্রয়স্তে নরকং ইয়ান্তি দাতা ভুক্তা পড়ে তক একাদশীর দিন কেউ যদি শ্রাদ্দ করে তিন কুলকে নিম্ন গতি প্রাপ্ত হতে হবে কয় কুল

তারপর কি পরতক পরলুগগত ব্যক্তি যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে ও নিম্নগতি প্রাপ্ত হবে অর্থাৎ তিন কুলকেই নিম্নগতি প্রাপ্ত হতে হবে ইয়া মহিপাল মহিপালম श्राद्धং তেকাদশী দিনে ত্রয়স্তে নরকং ইয়ান্তি দাতা ভুক্তা পরতক আছে কোথায় স্কন্ধ পুরাণে এবার চলুন পুরাণের উত্তর খন্ড কি বলছে মাতা পিতার মৃতাহেও যদি একাদশী পড়ে তাহলেও সেটা দ্বাদশীতে করা কর্তব্য মৃত্যু তৃতীয় যদি পড়ে কদাচ উপবাস দিনে শ্রাদ্ধ করবে না কারণ দেবতারা বা পিতৃ লোকেরা ওই নিন্দিত একাদশীর দিন কখনো গ্রহণ করেন না আর শ্রীমান মহাপ্রভু তার মাকে পর্যন্ত বলে গেলেন একাদশীতে অন্ন না খাইবে এবার আমি গ্রন্থের কথা বলে গেলাম সিদ্ধান্ত আপনাদের কি করবে আমি সমাজপতি গ্রামের মনে করুন আমাকে এসে বলছে কাকা বাবু আমার বাবের শ্রাদ্ধটা কি দিয়ে করব আমি বিধান দিয়ে দিলাম কি আর করবে রে রাধাকান্ত তোর বাপকে তো দেখেছি রসুলগঞ্জ বাজারের সবচেয়ে বড় মাছটাই না খাইতো কি আর করবে মাছেই করিলা আত্মা শান্তি মানে জগৎ শান্তি আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট তার বাপ ঢেং ঢেং করে স্বর্গে চলে যাবে আবার এই সমাজপতি কাকাবাবু জীবনে খুলে কোনোদিন দেখে নাই গীতা যে আত্মার জন্ম নাই মরণ নাই অস্ত্রের দ্বারাও কাটা যায় না আগুনেও পুরানো যায় না জলেও বেজানো যায় না হাওয়াতেও শুকানো যায় না আর আত্মা মাস মাংস নিরামিষ কিচ্ছুই খায় না একমাত্র তার আহার হচ্ছে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম এবার আমি যে বিধান দিয়ে দিলাম না জেনে আমাকে ও মৃত্যুর পরে নরকে নিয়ে গিয়ে ওই অশাস্ত্রীয় কথা বলার কারণে লৌহ দণ্ড গরম করে জিব্বায় সেকা দেয়া হবে বুঝে শুনে কথা বলতে হবে কুন্তি না বুঝেই কথা বলে ফেলেছিলেন ঘটনাটা কি হয়েছিল যে যা দা নেনেছ পঞ্চ ভাই ভাগ করে নাও কি অবস্থা হলো এই জন্য কথা হিসেব করে বলতে হবে কথা যদি হিসাব করে না বলা হয় আমি এখানে উল্টা যদি বলে যাই মহাপ্রভু আমাকে ডান্ডার বাড়ি দেবে না যে তকে তো এখানে বসিয়েছিলাম জগতের কল্যাণের জন্য ওই